30 টাকা আছে 50 টাকার বাজেট থাকলে তা ওই যে ডিম রাজের দামে তো 50 টাকা দেয় ভাবে চল না ভাইরে পেমেন্ট 1000 টাকা দিতে আছে না নেট খুশি থাকে ভাবে চল না ভাই বই আসল কার রেকর্ড দিছে তোমারে বই আসল আপনার দাম নাই দেখ লে পাবো না বল তোমার ফেলে পাবো লিও বই আসল রাজের কামে যাও তোমার দিব 400 টাকা আর ও কুসে কোনি আসিল ওরে যখন দেখছি তো ছোট আসিল ছোট আসিল না আমরা তো নিম ছোট আমরা তখন তো মেলা ছোট আসিল কে কোনো আসিল গাড়ি মনে করেন বেসলো 20,000 টাকায় পাইত 25,000 আমি বৃহস্পতি স্টোরি দিছে আমি আবার বেশি বাই গেলে এই কিছু কত মিলে পরে কয় ভাই পশ্চিম আতের কাছে পাইলে ভালো হইতো মডিফাই হয়ে গেছে বাগারি হোক না আতের কাছে একটু মানে জেড মডিফাই ওটা তো মডিফাই মানে বাঙ্গা চোরাই ওই রকম না আমি ওইটা একটু সাজায় গোজায় একবারে মাথা নষ্ট গাড়ি বানান না বুঝছো কি বানায়নো হলি আর তোমারে কই 20,000 টাকা দিয়ে গাড়ি কিনবে ওরে আরো 10,000 টাকা খিলাবা খিলাইয়া ওরে বানান না একবারে 100 বাগের বাচ্চা গুপকুর সাপ বাস আরো বেলা গেরে আছে বানান হলি মনে করে অস্থির কিন্তু গাড়ি তো নাই কে ভালো গাড়ি এবারে এগুলি দাম তোমার কম আর যদি মডিফাই করলে তো মডিফাই তোমার এই কি বাইলি কমনি আর যেটা আমি দেখছি অস্থির গাড়ি একবার সব মানে গাড়ি হলি কালা 20,000 চেয়ে দিচ্ছে আমার কাছে 25,000 চেয়ে যাইছে গড়ে দিচ্ছে 20 কত ডুব দিছি ইন্ডিয়া এ আবির সাপ আহা ও বাগি বাজার যেন বামা এ রাত তো লাগা লো আরে বিশ ও মোটা মনে হয় না ভালো শোরুম হইলে কি হবো যেটা নিজের চোখে দেখা ও যেদিনকে গাড়ি কিনছে তার পরের দিন থেকেই মনে করো যে ওই গাড়ি আমি চোখ দিয়ে দেখতেছি আমি নিজে হাতে চালাইতেছি বুঝো নাই আমার একটা জানা আছে যে এই গাড়িটা কিরম ভাবে কি চলছে ওটা রাফ চললেও গাড়ির ইঞ্জিন কিছু হয় নাই যে ভাই যে জুয়েল বুঝছো ওর গাড়ির উপরেও যদি ভালো থাকে ওর ভিতরেও যদি ভালো থাকে ওই গাড়িটা আমার দেহা যেদিন কিনছে সেদিন থেকে আমি দেখতেছি তাহলে আমি জানি যে এই গাড়ির ভিতরে কি হইতে পারে বুঝো নাই বিষয়টা আর শোরুমে গাড়ি রইলো গাড়ি তো চকচকা করে আলাই দিব সেকেন্ড হ্যান্ড শোরুম ঠিক আছে বেঁচে কিন্তু গাড়ির ভিতরে কি থাকবো না না থাকবো এটা তো আর কেউ জানবো না কি করো গা খারাপ করে দেয় দেখো গা ওটা তো ভালোই আছে ওটা এখানে সার্ভিসিং দিলে দুইটা সার্ভিসিং দিলে দুইটা না একবারে ওটা কি সার্ভিসিং জানি কয় গাড়ি নাই তো নাম টাম জানি না কিন্তু কি সার্ভিসিং জানি ওটা দিলে না গাড়ি একবার পার্টস পাতি খোহাইয়ে নতুন করে আবার জোড়া লাগাবো একবার ইনটেক হয়ে যাবো কথা খাওয়া তো বাড়িটা যদি 1,70,000 কয় ষাটটা যদি ওর গাড়ি এমনি মই না ওর গাড়ি আমি চালাইছি এক এলো মনে করো যে শক্তি নাই গাড়িতে আগের মতো
তারপর গাড়ি ওইরকম খুব একটা ই না কেন আমার ভালো লাগে না ওইটা, মানে পালসার হইলেও মানে এবারে ড্যামেজ হয়ে গেছে, মানে ই নাই উপরে ভিতরে ব্যাক মোড়াই মনে করো যে দুর্বল হয়ে গেছে গা। ও গাড়িতে কোনো ভাব সাপ কিছু যাবো না, হ্যাঁ গাড়ি একটা ভাবেরও দরকার আছে, গাড়ি যতই ওই দেখো ওই দেখো কুত্তায় ছাগলে যাও কি বানারে গাড়ি।